হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কেমন আছে সবাই? ওকে, নতুন একটা কন্টেন্ট নিয়ে চলে আসছি আজকে। হচ্ছে আমরা দেখবো হচ্ছে গিয়ে পেলোডের 2.0 যে ম্যাপটা দিয়েছে, সো সেটা আজকে খেলবো অ্যান্ড তোমাদের সাথে শেয়ার করবো যে কী কী নতুন জিনিস আসছে। ওকে, সো আই হোপ তোমরা এনজয় করবা সবাই। কিছু নিউ গাড়ি অ্যাড করছে যেগুলো হচ্ছে পানিতেও চলে, যেটার মধ্যে রাইট নাও আমি বসে আছি। সো চলুন দেখে আসি গাড়িটা আসলে কীরকম পানিতে চলে। ওকে, আমরা দেখতেই পাচ্ছি যে কিভাবে এটা নদীতে চলতে পারে। সো ওয়াও না গাইস, তো যারা যারা পেলোড খেলবা অবশ্যই অবশ্যই গাড়ি নিয়ে নদীতে এসে এক্সপিরিয়েন্সটা অবশ্যই করবা। কিন্তু এখন আমরা ম্যাপে যে জায়গাগুলো দেখতেছি গাইস, এই জায়গাগুলো আগেও ছিল। যে জায়গাটা আমি আপাতত, এই জায়গাগুলো আগে ছিল। সো যেই জায়গাটা সেবার্নির কাছে আছে, এই জায়গাটাতে সুপার ওয়েপেন দিবে, ঠিক আছে? যেটা এখানে ডাবল আমরা ওয়েপেন পাবো, অ্যান্ড আমরা সেটা গিয়ে তোমাদের সাথে তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট ওয়েট অন মাচ। তো আমাদের যেই জায়গায় আসার কথা ছিল আমরা চলে আসছি, অ্যান্ড এখান থেকে ভিতরের থেকে আর কি দুই একটা জঙ্গি হেলিকপ্টারের মতো আসবে, আর সাথে দুটো সুপার ক্রেট আসবে। এখানে একটা ল্যাপটপের মতো দেখতে পাচ্ছেন, যে ল্যাপটপ দিয়ে আমরা নতুন একটা ড্রোন দিচ্ছে। তো সামনে এনিমি আছে, আই মিন স্কুলের অ্যাপার্টমেন্টে যেটা দেখতে পাচ্ছেন এখানে এনিমি আছে অলরেডি। সো আমরা এখানে লুকাই লুকাই যে কোনো জায়গায় আপনি চাইলে ক্লোজে গিয়ে বা অথবা এই যে আমি যেমন একটা বিমান ছেড়ে দিলাম অলরেডি, এখন আমি এটা আর কি বিমানের মতো অ্যাজ লাইক ড্রোন এটা, ঠিক আছে? আমি যেখানে স্পট করতে চাই ঠিক সেইখানে এটা স্পট করে আপনি অনেক পিছনে থেকে সেখানে আপনি মিসাইল মারতে পারবেন। আপনাকে দেখবে না এনিমি, কিন্তু আপনি এনিমিকে মারতে পারবেন। সো আমি যেটা পরে আছি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছো, বোমের স্যুট, ঠিক আছে? আই মিন মানে এটা মনে হয় পড়লে খুব সম্ভবত বেশি একটা আমাদেরকে এনিমি মারতে পারবে না। দেখতে পাচ্ছো কি ভয়ঙ্কর লাগছে আমাকে? সো গাইস, আমরা এতক্ষণ সব পেলোডের কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখালাম, আর হচ্ছে গিয়ে আপনারা সবাই ম্যাপটা খেলবেন। খেলার পরে নিজেরাই বুঝতে পারবেন যে খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং হচ্ছে গিয়ে ফিচার দিয়েছে। অ্যান্ড এখন আমরা লাস্টের দিকে যেটা করবো সেটা হচ্ছে গিয়ে আমরা যারা যারা পাবজি খেলি সবারই আর কি ইউসির দরকার হয়, রয়্যাল পাসের দরকার হয়। সো খুব সিম্পলিভাবে আমি দেখাবো যে আপনারা কীভাবে ইউসি পারচেজ করবেন। পাবজি থেকে অফিসিয়ালিভাবে কোডাশপের মাধ্যমে আপনারা এখান থেকে ইউসি নিতে পারবেন। সো ফার্স্টে আমাদের এখানে প্লেয়ার আইডি দিতে হবে, অ্যান্ড দেন ওকে ক্লিক করবো। করার পরে দেখেন আমার নামটা শো করছে, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে বিকাশের মাধ্যমে খুব ইজিলি আপনারা পারচেজ করতে পারবেন।